হেরিকেনের এতটা নিখুঁত শট ছিল যে গোলকিপার ভার ব্রুগেন তা আটকাতেই পারেনি। শেষ মুহূর্তে ওলি ওয়াটকিংস এর দুর্দান্ত এক গোল। আসসালামু আলাইকুম। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড। টান টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দেখল ইউরো ফুটবল বিশ্ব। শুরুতে জাভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হেরিকেনের পেনাল্টি ও অলি ওয়াটকিংস এর শেষ মুহূর্তের গোলে ফাইনাল নিশ্চিত করে ফাইনালে তারা মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের বিপক্ষে, যারা রীতিমতো এই ইউরো কাপে উঠছেন। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। চলুন পুরো ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। জমজমাট সেমিফাইনালে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়েছে বেলিংহাম হেরিকেইনরা। বুধবার ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হাসে ইংলিশরা। ফাইনালে হেরিকেইনের প্রতিপক্ষ লামিয়ান ইয়ামালের স্পেন। ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। এদিন ম্যাচের শুরুতে জাভি সিমন্স নেদারল্যান্ডসকে এগিয়ে দিলেও হেরিকেইন ও অলি ওয়াটকিংসের গোলে ম্যাচ জিতে নেই ইংল্যান্ড। উত্তেজনায় পূর্ণ ম্যাচে 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। জাভি সিমন্স নেদারল্যান্ডসকে প্রথম সফলতা এনে দেন, এরপরে পেনাল্টিতে ভাগ্য ফেরে ইংলিশদের। হেরিকেনের পায়ে ভর করে সমতায় ফেরে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে যখন গোলের দেখা পাচ্ছিল না কেউই, তখনই চাল দেন গ্যারেথ সাউথগেট। হেরিকেনকে তুলে নিয়ে নামান অলি ওয়াটকিংসকে। এছাড়া কোল পামার নামেন ফিল ফোর্ডেনের জায়গায়। নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচের সংযুক্তি সময়ে সেই ওয়াটকিংসের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় ইংল্যান্ড। ফলে যায় সাউথগেটের চাল। এদিন ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রেখেছিল ইংল্যান্ড, কিন্তু নেদারল্যান্ডসের পরিকল্পনা ছিল ভিন্ন। শুরুতে আক্রমণে যায় তারা। এতে 4 মিনিটে প্রথম আক্রমণ করে তবে জর্ডান পিকফোর্ডের সৌজন্যে সে যাত্রায় বেঁচে যায় ইংল্যান্ড, কিন্তু বেশিক্ষণ ডাচদের ঠেকাতে পারেনি তারা। 7 মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। মাঝে মাঠে ডেক্লান রাইসের থেকে বল কেড়ে নিয়েছিলেন সিমন্স, একাই এগিয়ে যান সামনের দিকে। বক্সের ভিতরে ঢুকে পড়ে শট নেন, সেই শটের জোর যা ছিল তা আটকাতে পারেননি পিকফোর্ড। গোল খাওয়ার পরে কিছুক্ষণের জন্যই বেসামাল হয়ে পড়ে ইংল্যান্ডের রক্ষণ। নেদারল্যান্ডসকে অনেকটা জায়গা দিয়ে দিচ্ছিল তারা। ডাচরা অবশ্য সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। তবে 12 মিনিটে মাথায় ফোর্ডেনের ফ্রি কিক থেকে ইংল্যান্ডের প্রায়শ প্রতিহত হয়। 14 মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। বুকাও সাকার শট আটকে দিয়েছিল নেদারল্যান্ডস রক্ষণ। ফিরতি বল হেরিকেনের সামনে এসে পড়ে। চলতি বলে হেরি শট নেওয়ার পর পা তুলে তাকে আটকাতে গিয়েছিলেন ডেনজিল ডামফ্রিস। হেরি শট মারার পর তার পা বিপক্ষ অধিনায়কের আঘাত করে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে মাঠের রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। হেরির শট আটকাতে পারেননি নেদারল্যান্ডস গোলকিপার ভার ব্রুগেন। এতটাই নিখুঁত ছিল সেই শট, গোল পাওয়ায় ইংল্যান্ডের আক্রমণের ঝাঁচে বাড়ে। আরও বেশি আক্রমণ করতে শুরু করে তারা। আগের ম্যাচগুলোতে তারা একটু রক্ষণাত্মক খেললেও এদিন বেশ আগ্রাসী লেগেছে গ্যারেথ সাউথগেটের ছেলেদের। দ্বিতীয়ার্ধে দুই দলেই নেমেছিল গোল করার লক্ষ্যে, ফলে দলেও পরিবর্তন হয়। নেদারল্যান্ডস ডানিয়েল মালেনকে তুলে নামা উইগর্সকে। ইংল্যান্ড কিয়েরান ট্রিপিয়ারের জায়গায় নামিয়ে দেয় লুক শোকে। তবু খেলা ভালো হচ্ছিল না, দুই দলে বল ধরে রাখার খেলায় নেমেছিল, কিন্তু কেউই ফিনিশ করতে পারছিল না, যে কারণে একটা সময়ের পর খেলা উত্তেজনাহীন হয়ে পড়ে। সে সময় দুটি পরিবর্তন করেন সাউথগেট। অনেকেই বলেছিলেন ইংল্যান্ড কোচ বড্ড বেশি সাহসী সিদ্ধান্ত নেন, কেউ কেউ সমালোচনা শুরু করে দিয়েছিলেন, কিন্তু সাউথগেট প্রমাণ করলেন কৌশলে তিনি সেরাদের সেরা। 2-1 গোলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।